হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম 24 চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, বর্তমান বিশ্বের সবচেয়ে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হলো রাশিয়ান, আর সেই রাশিয়া থেকে নির্মিত আমি আপনাদের সাথে পারমাণবিক বইয়ের মতো স্ট্রং একটি টেলিগ্রাম চ্যানেলের বট মাইনিং অ্যাপ শেয়ার করতেছি। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে একটা কথা বলি, আজকের এই প্রজেক্টটাতে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন না কেন, আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন। কেননা আজকের এই প্রজেক্টটা মূলত দুইটি মেন নেট অর্থাৎ দুইটি ব্লকচেনের উপর তারা কিন্তু বিল্ড আপ করতে আছে, ঠিক আছে। প্রথমত হয়েছে ইথেরিয়াম এবং ব্লাস্ট ইকোসিস্টেম, দুইটা ব্লকচেনের উপর তারা কিন্তু আজকের এই প্রজেক্টটা বিল্ড আপ করতে আছে। আর আজকের এই প্রজেক্টটার নাম হয়েছে মূলত রকেট ব্লাস্ট। তো আপনারা এই প্রজেক্টের কনসেপ্ট এবং প্ল্যান পদ্ধতি দেখলেই কিন্তু বুঝতে পারবেন, এবং অলরেডি কিন্তু তাদের এখানে একটা ওয়ালেট ফাংশনও আছে, আপনি কিন্তু এখান থেকে চাইলে ডিপোজিট উইথড্র করতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই প্রজেক্টটাতে আপনারা 100% ব্যক্তি পার্টিসিপেট করে নেবেন। যদি কেউ মিস করেন সেক্ষেত্রে ভাই আপনাকে আমার টেলিগ্রাম চ্যানেলে না থাকলেও চলবে, আমার বাংলা কথা আমি বলে দিলাম, ঠিক আছে। যাই হোক বন্ধুরা, আজকের এই পরমাণু বইয়ের মতো রকেট ব্লাস্ট প্রজেক্টটাতে তো পার্টিসিপেট করবোই, তার আগে আমি আপনাদের সাথে হালকা একটু ওনাদের অফিসিয়াল টুইটার চ্যানেল দেখাই দিছি আমরা যে কতটা আর্লি স্টেজ আছি, ঠিক আছে। তো দেখেন, আমি কিন্তু আপনাদেরকে ওনাদের অফিসিয়াল টুইটার চ্যানেল নিয়েছি রকেট ব্লাস্ট, আর এখানে দেখেন তারা কিন্তু একটা কথা বলছে, রকেট ব্লাস্ট মাইনিং অ্যান্ড স্টেকিং এয়ারড্রপ অফ ইথেরিয়াম অন দ্য ব্লাস্ট নেটওয়ার্ক, অর্থাৎ তারা কিন্তু ইথেরিয়াম মেইননেট এবং ব্লাস্ট ইকোসিস্টেম দুইটার উপর কিন্তু তারা ভবিষ্যতে প্রজেক্টটা লঞ্চ করবে। আর এখান থেকে আসলে যেহেতু 70 জন লোকে ফলো করছে, আমি নিজেও একটু ফলো করে দিচ্ছি, যেহেতু আপনাদের সাথে প্রজেক্টটা শেয়ার করে দিছি। আর এখান থেকে দেখেন তারা 20 ঘন্টা আগে একটা টুইট করছে, এখান দেখেন কি বলছে, উই আর রিস্ট 20K ইউজার অলরেডি, তাদের কিন্তু 20,000 লোকে এখানে জয়েন করে ফেলছে। আর এখান দেখেন কি বলছে, রাশিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সুইচিং, অর্থাৎ আপনি যখন এখানে পার্টিসিপেট করবেন আপনার সামনে কিন্তু এখানে কোনো প্রকার ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে না, আপনাকে সম্পূর্ণ একটা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ দেবে, সেই ল্যাঙ্গুয়েজটাও কিন্তু আপনাকে এখানে চেঞ্জ করে মাইনিং করতে হবে, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভয়ঙ্কর প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আপনারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন, কারণ ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য এই রকেট ব্লাস্ট মাইনিং অ্যাপসটা সরাসরি একটা জয়েন্ট লিঙ্ক দেখবো, আপনি চাইলে সরাসরি সেখান থেকেও পার্টিসিপেট করতে পারেন, নতুবা ওইখানে কিন্তু একটা সরাসরি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, আপনি কী করবেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে। তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম 24, এটা হচ্ছে মূলত আমার চ্যানেল। তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্ক্রল আপ করবেন, স্ক্রল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে দুইটা স্ক্রিনশট দিয়েছি, আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দুইটা দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন। ভাই আজকের এই প্রজেক্টটা কেউ মিস করেন না, আমি আবারও বলতেছি কোনোভাবেই আজকের এই প্রজেক্টটাকে মিস করেন না। তো দেখেন আমি কিন্তু এখানে প্রজেক্টের সমস্ত বিস্তৃত হালকা লিখে দিছি, রকেট ব্লাস্ট টেলিগ্রাম বট মানিং অ্যাপস পাওয়ার বাই ইথেরিয়াম অ্যান্ড ব্লাস্ট ব্লকচেইন, ঠিক আছে। রাশিয়ান প্রজেক্ট আমি কিন্তু এখানেও লিখে দিছি, ঠিক আছে। টোকেন নাম হচ্ছে রকেট, আর এখান থেকে দেখেন আমি কিন্তু বলে দিছি একেবারে সম্পূর্ণ নতুন প্রজেক্ট, আপনারা সবাই পার্টিসিপেট করবেন, আমার ভিউটি দেওয়ার সাথে সাথে প্রজেক্টটা কিন্তু আলোর গতিতে ভাইরাল হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে জয়েন্ট লিঙ্ক আছে, এই জয়েন্ট লিঙ্ক থেকে আপনারা পার্টিসিপেট করবেন, তাছাড়া এখানে জয়েন্ট প্রসেস বলা আছে, আপনারা এখান থেকে চাইলেও দেখে দেখে পার্টিসিপেট করতে পারেন। তো যাই হোক, আপনারা কীভাবে পার্টিসিপেট করবেন আমি আপনাদের সাথে সেই জিনিসটা দেখা দিছি। তো আপনি যখন এখানে আসবেন, তো এখানে আসার সাথে সাথে আপনি এখান থেকে সরাসরি এই যে জয়েন্ট লিঙ্ক আছে, আপনার সরাসরি এই জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করুন, ক্লিক জয়েন্ট লিঙ্ক। তো জয়েন্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে যে রকেট ব্লাস্টের কিন্তু একটা বোর্ড ওপেন হবে, আপনি এখান থেকে স্টারে ক্লিক করুন, ক্লিক স্টার। তো স্টারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি সরাসরি যে লঞ্চ রকেট ব্লাস্ট, আপনি সরাসরি এখানে একটা ক্লিক করুন, ক্লিক। তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটু ওয়েট করবেন, ওয়েট করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি কি করবেন, এখান থেকে আপনি হিউম্যান ভেরিফাই করবেন, এর জন্য এই যে এখানে একটা টিকমার্ক দেবেন, টিকমার্ক দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনি এখান থেকে যে রিক্যাপচা দেবে, এই রিক্যাপচাটা কিন্তু এখান থেকে ফিলআপ করে দেবেন। তো আমার এখানে মূলত এটা দিছে, এটা দিছে, এটা দিছে, আমি এখানে কিন্তু এই তিনটা টিকমার্ক দিছি, তারপর এখানে নেক্সটে ক্লিক করো, ক্লিক নেক্সট। তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এটা চাইছে, এটা চাইছে, আমি এখানে দেবো, ঠিক আছে। আপনার যেটা আছে আপনি সেটা মিলিয়ে দেবেন। তো এখানে ভেরিফাইতে ক্লিক করো, ক্লিক ভেরিফাই। তো ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ এখানে কিন্তু আই এম হিউম্যান ভেরিফাই হয়ে গেছে। তো ফাইনালি আপনি কি করুন, এখান থেকে যে এখানে ক্লিক করুন, ক্লিক। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ। তো যখনই আপনার এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে, তারপর এখান থেকে যে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ আসবে, রাশিয়ান ল্যাঙ্গুয়েজটাকে আপনাকে আগে চেঞ্জ করতে হবে। এর জন্য আপনি কি করুন, এখান থেকে যে উপরে দেখেন একটা ম্যান আইকন আছে, আপনি সরাসরি যে ম্যান আইকন এখানটা ক্লিক করুন, ক্লিক। তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে দেখেন একটা অপশন আছে রাশিয়ান, আপনি সরাসরি রাশিয়ান এখানটা ক্লিক করুন, ক্লিক। তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে ইংলিশ আছে, সরাসরি ইংলিশ এটা ক্লিক করুন, ক্লিক ইংলিশ। তো ইংলিশে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে মানে রাশিয়ান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে চলে আসবে, দেখেন আমার কিন্তু ভাষাটা চেঞ্জ হয়ে গেছে, আপনি কিন্তু ঠিক এভাবে চেঞ্জ করে নেবেন। তারপর এখান থেকে এই যে আপনি এখানে মাইনিংটা করবেন, তো মাইনিং করার জন্য এখান থেকে দেখেন যে ক্লাইম প্রফিট, আপনি এখানে ক্লিক করুন, ক্লিক। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে যে ক্লাইম অপশন আসবে, তো আপনি এখান থেকে আই এম হিউম্যান এখানটা ক্লিক করুন, ক্লিক। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে ক্লাইমটা করতে পারবেন, ঠিক আছে। এখানেও কিন্তু আপনাকে সেই রকেট ভেরিফাইড দিতে হবে। তো এখান থেকে আমাকে হরিণ দিতে বলতেছে, আমি হরিণটা দিয়ে দেবো, ঠিক আছে। তো এখান থেকে হরিণ শুধুমাত্র এই যে দুইটা আছে আমি এখানে দিয়ে দেবো, তারপর নেক্সট, তারপর এখান থেকে এই দুইটা আছে, ঠিক আছে। তো এই দুইটা দেওয়ার সাথে সাথে আমি নেক্সটে ক্লিক করি। তো নেক্সটে ক্লিক করার
সাথে সাথে দেখুন আমার কিন্তু এখান থেকে এই যে ক্লাইমেটটা ক্লিক করো, ক্লিক ক্লাইম, তো ক্লাইমে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখান থেকে দেখেন তারা কি বলছে, কামিং ইউর রিওয়ার্ড, ঠিক আছে। এখানে কিন্তু রকেট চলতে আছে, তো দেখেন ফাইনালি কিন্তু আমার এখানে মানিংটা শুয়ে গেছে। আপনি ঠিক এভাবে মানিংটা করবেন। তো তারপর এখানে খুবই গুরুত্বপূর্ণ আরেকটা পার্ট আছে, গুরুত্বপূর্ণ পার্টটা কি, আপনি এখান থেকে যখনই মানিংটা করবেন এখান থেকে দেখেন একটা ওয়ালেট ফাংশন আছে, ভালো করে দেখে নেন। এই যে ওয়ালেট, আপনি সরাসরি ওয়ালেটটা ক্লিক করুন, ক্লিক ওয়ালেট, তো ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে কিন্তু নতুন আরেকটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। অবশ্যই কিন্তু এখান থেকে দেখেন একটা অপশন আছে এক্সপোর্ট প্রাইভেট কি, আপনি যখন এখানে ক্লিক করবেন তো সাথে আপনার কিন্তু একটা প্রাইভেট কি দেবে, সেই প্রাইভেট কিটা কিন্তু ভালো করে খাতায় সংরক্ষণ করে রাখবেন, কোনোভাবে হারাবেন না, লাগলে একেবারে হ্যান্ড নোট করে রাখবেন, নতুবা আপনি নোটপ্যাডে সেভ করে রাখতে পারেন। তো আমি বেসিক্যালি এই প্রাইভেট কিটা সরাসরি নোটপ্যাডে সেভ করে রাখছি, ঠিক আছে। তো এই কাজটা কিন্তু এমার্জেন্সিভাবে করবেন। তো ফাইনালি আপনারা যদি কাউকে রেফার করতে চান, তো রেফার করার জন্য দেখেন এখানে কিন্তু একটা অপশন আছে এই যে ফ্রেন্ডস, আপনি সরাসরি ফ্রেন্ডস একটা ক্লিক করুন, ক্লিক ফ্রেন্ডস, তো ফ্রেন্ডসে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার কিন্তু যে রেফার কোডটা আছে সেটা কিন্তু জেনারেট হয়ে যাবে, আপনারা কিন্তু সেখান থেকেও নিতে পারেন। আমি আপনার সাথে দেখাচ্ছি, একটু ওয়েট করেন। তো দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে দেখেন এই যে আপনার কিন্তু রেফার লিঙ্ক আছে, আপনি এখান থেকে কপি করে আপনার ফ্রেন্ডের মেসেজে শেয়ার করে দেবেন, ঠিক আছে। তো এভাবে কিন্তু কাজ করবেন। তাছাড়া এখানে কিন্তু স্টেক আছে, স্টেকে গেলে কিন্তু আপনি এখানে অনেকগুলো অপশন আছে, আপনি কিন্তু এখান থেকে ভবিষ্যতে স্টেকিংও করতে পারবেন। তো সবাই প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন ভাই, আগেভাগে প্রজেক্ট শেয়ার করে দিয়ে, এর মানে এই না যে আপনারা বসে থাকবেন, এর মানে এইটাই হলো আপনারা আগেভাগে প্রজেক্টে পার্টিসিপেট করবেন, ঠিক আছে। তো যাক বন্ধুরা, ভিডিওটি শেষ করে দিচ্ছি। তো ভিডিওর শেষে আমি আবারও বলে গেলাম, আজকের এই রকেট ব্লাস্ট প্রজেক্টটাতে ভাই কেউ মিস করেন না, যেহেতু রাশিয়ান প্রজেক্ট, সেক্ষেত্রে কিন্তু এই পজিট থেকে আমরা বিপুল পরিমাণে কিন্তু একটা পেমেন্ট পাবো। তো যাক বন্ধুরা, ভিডিওটি শেষ করে দিচ্ছি। তো ভিডিওর শেষে একটা কথা বলি, আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, এবং পজিট সম্পর্কে অবশ্যই কর্মশালাটা অন করে দেবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে, বেস্ট অফ লাক।